কই মাছ কত করে একা? এটা 1600 টাকা কেজি। 16 টাকা কেজি? 1600 টাকা কেজি। একজ দেশি? দেশাল। দেবো টাকা দিব। 1600 টাকা কেজি। আর টাকি বেচতেছেন কত করে? টাকি বেচতেছেন 400 টাকা। 400 টাকা কেজি। নিশ্চিত টাকি। কাকা টাকি কত করে? 400 টাকা কেজি। ভালো আছে। এই কোন জায়গাটা কি রে? গোপালগঞ্জ। গোপালগঞ্জ বিলের? দেশি মাছ দেখা গেল কিছু। তিনশো কি বাবা? কেজি? এটা কি দেশি? ও বিলে, মানে হাইব্রিড বিলে হয়েছে আরকি। বিলে চাষ করছে, পুকুরের চাষ আর বিলের চাষ। এই লোক এই মাছটার এই অবস্থা কে? ওটা ছোটবেলাতে আর এই যে রয়না খয়রা এগুলো কেমনে বেশি? 300 টাকা কেজি। এ শৈলে এই কটা কত করে? শৈলে এই কটা 500 টাকা কেজি তো বেচলাম। নেন আপনি এই কটা ধরে নেন। কুমার 500 টাকা করে কেজি তো বেচছিস? ওই ছোট নাম দিন কি? এগুলো কি বাঘা হিসেবে বেছে না কেজি হিসেবে? কেজি হিসেবে না? পুটি কত করে কেজি? 400 টাকা কেজি। আর এই যে ব্যাং 700। এটা খয়রা না কনা? খয়রা বেঁচে কত? 260। চিংড়ি এটা কত করে ভাই? 700। দেশি কয়েকটা কই দেখা যাচ্ছে। দেশি মাছ কিনতে চলে আসতে পারেন এই ফুলপুর বাজারে। কাকু কত করে কেজি? এই রুই 220টা। 220? এত ছোট রুই। আর সিলভার 200 টাকা করে। এটা কি মাছ? ও গ্লাস কাপ। গ্লাস কাপ এটা কি কত করে বেচেন? 300 টাকা। 300 টাকা। বাটা কত করে বেচতেছেন বাবা? 180। 180। ওই আর 50 টা না। তেলাপিয়া কত করে বেচতেছেন বাবা? 180। বিক্রি গেল আস্তে শোয়াল আর কত করে গেছি ভাই? 600। ট্যাংরা কেটে চাষের ভাই না আপনাদের বিলের? আসছি হচ্ছে এই ফরিদপুর সদর উপজেলার খলিলপুর বাজারে। আজকে হচ্ছে হাটবারের দিন, বুধবার না? বুধবার। বুধবার আর কি বারে হাট?
শনিবার আর বুধবার হচ্ছিল এখানকার হাট। আমরা জানতে পারছিলাম যে এখানে দেশি মাছের একটা যোগান এখানে পাওয়া যায় আর কি, বেশ ভালো দেশি মাছ উঠে এই হাটে। তো মোটামুটি আসছিলাম, আছে মাছ, দেশি মাছ পাওয়া যাচ্ছে। রুই বড়দা কত করে কেজি বাবা? বড়দা কত করে কেজি? 300? 170, 180, 190, 200, 300, 400, 500, 600, 700, 800, 900, 1000, 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 1
190 190